আসসালামু আলাইকুম। আজকে রেসিপিতে গ্রেভি নাট চিকেন বানিয়ে দেখাবো, আর সাথে এই রেসিপিতে সহজ কিছু উপকরণ ব্যবহার করছি একটু ভিন্নভাবে, যার কারণে রেসিপিটি ভিন্ন স্বাদে পরিণত হয়েছে। নাট চিকেনে কিন্তু কাজু বাদাম অবশ্যই দিতে হবে, যেটা চিকেনকে গ্রেভি করতে সাহায্য করে এবং খেতে ভীষণ মজা লাগে। চলুন শুরু করা যাক। জিরা গুঁড়া 1 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1/2 টেবিল চামচ, গরম মশলা 1 টেবিল চামচ, লাল গুঁড়া মরিচ 1 টেবিল চামচ, লবণ 1 টেবিল চামচ, পাপরিকা গুঁড়া 1/2 টেবিল চামচ, হলুদ গুঁড়া 1/2 টেবিল চামচ। এখন মশলাগুলো আমি একসাথে ভালোভাবে মিশিয়ে নিব। মশলাটা আমার ভালোভাবে মিক্সড করা হয়ে গিয়েছে, এটা আমি সাইডে রেখে দেবো। আমি একটা মিক্সি বলে মুরগি মাংস 1/2 কেজি নিয়ে নিয়েছি, আপনারা আপনার পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন। এখানে আমি মশলাটা যেটা মিক্সড করে সাইডে রেখে দিয়েছিলাম সেটা আমি অর্ধেকটা এই মাংসের মধ্যে দিয়ে দিলাম, আর অর্ধেকটা আমি রান্নার মধ্যে ব্যবহার করব। এটা মাংসটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে, যেন মাংসের কোনায় কোনায় সব মশলাগুলো ঢুকে যায়। এবার আমি এখানে দিয়েছি 1/2 টেবিল আদা রসুন বাটা, এটাও ভালোভাবে মাংসের সাথে মিক্সড করে নিব। ভালো করে মিক্সড করা হবে, আমি বেকিং পেপার দিয়ে এটা আমি এখন মুড়ে দিব। আধা ঘন্টার জন্য আমি সাইডে রেখে দিব, আরও পারলে এটা 1 ঘন্টার জন্য রেখে দিতে পারেন। আমি একটা প্যানে 1 টেবিল চামচ বাটার নিয়ে নিচ্ছি, আমি মাংসটা ভেজে নিচ্ছি। হালকা আছে মাংসটা ভেজে নিতে হবে, আপনার মাংসের থিকনেসের উপর আপনার ভাজাটা ডিপেন্ড করবে। যদি আপনার মাংসের টুকরোগুলো বড় বড় হয়ে থাকে তাহলে আপনার সময়টা একটু বেশি লাগবে, আর যদি আপনার মাংসের থিকনেসটা হালকা অল্প হয়ে থাকে তাহলে অল্প সময়ের মধ্যে আপনার মাংস ভাজা হয়ে যাবে। আমি তো হালকা ব্রাউন ব্রাউন করে নিয়েছি। এবার আমি আরও 1 চামচ বাটার দিয়ে দিচ্ছি। এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, এটা আমি এখন হালকা লালচে করে ভেজে নিব। এবার আমি দিয়ে দিচ্ছি 1/2 টেবিল আদা রসুন বাটা পেস্ট, এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিব। আইভেন দিচ্ছি 1/4 কাপ টমেটো পেস্ট, এটা ভালোভাবে কষে নিব। এবার আমি যে মশলাটা অর্ধেক রেখে দিয়েছিলাম সেই মশলাটা আমি পুরোটা এখানে দিয়ে দিলাম। সবগুলো ভালোভাবে মিক্সড করে এটা আমি পেঁয়াজটা গলা না পর্যন্ত ভালোভাবে কষে নিব। পেঁয়াজটা আমার পুরোটাই গলে গিয়েছে, এতে বোঝা যাচ্ছে পুরো মশলাটা আমার কষানো হয়ে গিয়েছে। ভেজে রাখা মাংসগুলো আমি সব এখানে ঢেলে দিলাম। মাংস সহ এটা আমি 2 মিনিট কষে নিব। 2 মিনিট পর আমি এখানে কাজু বাদাম পেস্ট করে নিয়েছি 1/4 কাপ, পুরোটা এখানে দিয়ে দিলাম। বাদাম সহ মাংসটা আমি আরও 2 মিনিট হালকা আঁচে কষে দিচ্ছি। 1/2 কাপ পানি দিয়ে হালকা নেড়ে চেড়ে পানি বরফ আসা পর্যন্ত অপেক্ষা করব। পানি বরফ আসার পর এখানে আমি দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া পাতা কুচি, এটা আমি আরও 1 মিনিট নেড়ে চেড়ে নাড়ানা করে নিব। আপনারা যেমনটা গ্রেভি পছন্দ করেন সেই অনুযায়ী নেমে রাখবেন, কারণ ঠান্ডা হওয়ার পর গ্রেভিটা আরও বেশি হয়ে যায়। আমি এমনটাই পছন্দ করি তাই এমনটা নেমে রেখে দিলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন, আর আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত, আশা করি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।